আসসালামু আলাইকুম। গ্যালাক্সি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দেশ বিদেশের বিভিন্ন ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমত, তিনি যদি তার স্ত্রীর সাথে রমজানে কোনো এক দিবসে একবার বা একাধিকবার সহবাস করেন, তবে তার উপর একবার কাফফার আদায় করা আবশ্যক হবে। যদি তিনি প্রথমবার সহবাস করার পর কাফফার আদায় না করে থাকেন, আর যদি তিনি কয়েকদিন দিবাভাগে সহবাস করে থাকেন, তবে তাকে সমসংখ্যক দিনের কাফফারা আদায় করতে হবে। দ্বিতীয়ত, তার উপর শারীরিক বিবরণের কাফফারা আদায় করা ফরজ, যদিও তিনি এই ব্যাপারে অজ্ঞ থেকে থাকেন। তৃতীয়ত, সহবাস করার ক্ষেত্রে স্ত্রী যদি স্বামীকে সম্মতি দেয়, তার স্ত্রীর উপর কাফফারা ফরজ হবে। আর যদি স্বামী জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করে, তাহলে স্ত্রীর উপর কোনো কিছু ফরজ হবে না। চতুর্থত, খাদ্য খাওয়ানোর বদলে সম মূল্য অর্থ প্রদান করা জায়েজ নয়। খাওয়ানোর পরিবর্তে অর্থ প্রদান করলে এতে অর্পিত দায়িত্ব পালন হবে না। পঞ্চমত, একজন মিসকিনকে তার পক্ষ থেকে অর্ধ চা ও তার স্ত্রীর পক্ষ থেকে অর্ধ চা খাওয়ানো জায়েজ। এতে তাদের দুজনের পক্ষ থেকে 60 জন মিসকিনের একজনকে খাওয়ানো হয়েছে বলে গণ্য হবে। ষষ্ঠত, কাফফারার সবগুলো খাদ্য শুধু একজন মিসকিনকে প্রদান করা জায়েজ নয়। অনুরূপভাবে আল বীর চ্যারিটি বা অন্য কোনো দাতব্য সংস্থাকে প্রদান করাও জায়েজ নয়, কারণ তারা হয়তো 60 জন মিসকিনের মাঝে খাদ্য বিতরণ করবে না। মুমিনের উচিত শরীয়ত কর্তৃক তার উপর আরোপিত কাফফারা সহ সকল ওয়াজিব পালনে সন্তুষ্ট হওয়া। আল্লাহ তাআলা তৌফিক দাতা। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার পরিবার। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, এবং সত্য প্রচারে সবসময় আমাদের সাথেই থাকুন।